প্রকাশ্য দিবালোকে এলাকার সালিশি সভার মধ্যে এক নাবালিকাকে মারধর এবং সেই ভিডিওর মাধ্যমে ভাইরাল করার মতো নকারজনক ঘটনার সাক্ষী থাকল তেলিয়ামুড়াবাসী। ঘটনার সর্বত্র নিন্দার ঝড় উঠেছে, দাবি উঠেছে প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। খবরে প্রকাশ, তেলিয়ামুড়া থানা অধীন ছন্নং এলাকার এক উপজাতি নাবালিকার সঙ্গে তুইসিন্দ্রাই বাড়ি এলাকার দুই সন্তানের জনকের সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কের অভিযোগ ওঠে। আর এই ঘটনাকে ঘিরে গত বুধবার তথা 2 নভেম্বর হাওয়াইবাড়ি এলাকার প্রধান সহ এলাকার একাংশ শাসক দলীয় নেতাদের উপস্থিতিতে নাবালিকার বাড়িতে বসানো হয় সালিশি সভা। আর এই সালিশি সভা চলাকালীন সময় এলাকার এক টিএসআর জওয়ান নাবালিকা কন্যাটিকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে আনে। তখন ওই টিএসআর জওয়ান তথা বিশ্বজিৎ দেববর্মা সহ এলাকার মহিলা পুরুষ একত্রিত হয়ে নাবালিকার ওপরে হামলে করে, বেধড়ক প্রহার করা হয় এবং সেই ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দি করে সেই অভিযুক্ত টিএসআর জওয়ান বিশ্বজিৎ দেববর্মার পুত্র। আমার সঙ্গে এলে মারপিট হয়েছে। কে মারছে? আমরা গ্রামের ওই ভাইয়ের তারা। কে লেগে মারছে? আমরা বাড়ি আমি ছেলে মানে একটা ছেলে লইয়ে বেজাল হয়েছিল কি বলে বেজাল হয়েছে পরে দা বিচার বিচার হয়েছে আমরা বাড়ি। আচ্ছা, আমরা গ্রামের বড় মানুষ তারা। কি নাম তারা? চিনুনি তারা? নাম কইতে পারতাম না, চিনি এমনে। সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় বলে এলাকার সূত্রে অভিযোগ। পরবর্তীতে ঘটনাটি বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়ার সাংবাদিকের নজরে আসলে ঘটনাটি পুলিশকে অবগত করে। কাল বিলম্ব না করে তেলিয়ামুড়া থানার পুলিশ ওই নির্যাতিত নাবালিকার বাড়িতে ছুটে যান এবং তদন্তে নেমে পড়েন। এদিকে নির্ভরযোগ্য সূত্র মারফত খবর, ওই নাবালিকার সঙ্গে নকারজনক ঘটনাটির বিষয়ে তার পরিবার যেন কোনোভাবেই মুখ না খোলে, সে কারণে এলাকা থেকে পরিবারের ওপর বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে জানা গেছে ওই নাবালিকার পরিবারের সদস্য সংখ্যা বলতে 3 জন, দুজনেই দিব্যাঙ্গ। জনৈক ব্যক্তি ওনার মেয়ের সঙ্গে একটা প্রেম গঠিত কোনো ব্যাপার চলছিল, তো সেটার একটা সামাজিক একটা আলোচনা সভা ওনার বাড়িতে চলছিল 2 তারিখ। তখন কয়েকজন লোক তারা ওই মেয়েটাকে মারধর করে তার চুলের মতো ধরে টেনে এনে আসে বাসে। তো এই সংক্রান্ত ব্যাপারে আমরা ওনার কমপ্লেনের ওপরে আমরা কেস নিয়েছি এবং এটা তদন্ত চলছে এবং আসামিও এটা ধর একজনকে আমরা আটক করেছি আর বাকিদের খোঁজক এখন বাসে চলছে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.